আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একদিন বিকেলবেলা, মানে আমি ভিডিওটা যখন করি তারপরে তো এটা এডিট করা হয়, তো বিকেলবেলা ওরা বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে, গাছের মধ্যে পানি দিতেছে, বৃক্ষরোপণ মানে বৃক্ষ পরিচর্যা করতেছে। ওদের বৃক্ষ পরিচর্যা দেখতে দেখতে আমি খুবই এনজয় করতেছি, অনেক মজা পাচ্ছি, সেই জন্য আমি ভিডিও করে নিলাম। আমরা বড়দের এই শুধু কাজের দায়িত্ব না, ছোটদেরও অনেক দায়িত্ব আছে। ওরা কিন্তু সারাক্ষণই কাজ করে, হয়তো বা ওরা ছোট মানুষ, খেলাধুলা মানে বুঝে না কি কাজ, বাট ওদেরকে বুঝাই দিলে কিন্তু ওরা ঠিকই বুঝতে পারে। দুইজনে, দুই ভাই বোন, আমার বোনের ছেলে আর আমার মেয়ে, দুইজন মিলে বালতি দিয়ে পানি আনতেছে, গাছের মধ্যে পানি দিচ্ছে। আমি তো বিকেলবেলা বলে দিছি আম্মুকে আর আমার ছোট ভাইকে যে তোমরা বিকেলবেলা কাজ করো না, এই কাজটা অন্তত পক্ষে কমছে গাছের পরিচর্যা বাচ্চারা করবে। তো ওরা গাছের মধ্যে পানি দিল খুব সুন্দর করে, জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর সন্ধ্যার দিকে আমরা মানে হঠাৎ করে কি নাস্তা খাবো কি নাস্তা খাবো, তারপর আমার ছোট বোন মানে আমার কাজিন আর কি, চাচাতো বোন বললো যে আপু চলো আমরা আজকে ঝটপট মানে বাসায় যা যা আছে তা দিয়ে একটা নাস্তা বানাই। আমি বললাম ঠিক আছে তাহলে বানাও, নো প্রবলেম। ও তখন এই নাস্তাটা বানালো যে ঘরের মধ্যে যা আছে, সেই জন্য ময়দা ছিল বাসায় ময়দা, তারপরে এটা মানে দুই ধরনের বানানো যায়। একদিন বানিয়েছিলাম যে আলু, গাজর, তারপর কালিয়া, জিরা, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, সব ধরনের মশলা দিয়ে একটা মানে ফুল রেডি করতে হয়। একদিন ছিল এইভাবে, আর একদিন বানিয়েছিলাম সেটার মধ্যে মানে এইটা খুব সুন্দর লাগে এবং খেতেও দুইটাই মজা, এটা অনেক টেস্ট হয়। দেখতে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, একদম মানে গাজরের যে লালটা কালারটা, আলু, মানে পাতা, কাঁচামরিচ সব কিছু মিলিয়ে একটা সবজি ব্যাপার মানে অনেক মজা ছিল। আর আরেকদিন করেছিলাম হচ্ছে মানে আলু, জাস্ট ওই দিন বাসায় সবজি ছিল না, আলু হাতের কাছে ছিল, সেই জন্য আলু দিয়ে আর সাথে ডিম, তারপর মাংস হচ্ছে কোনো যা যা ইচ্ছে, চিকেন বা পিফ, যার যেটা পছন্দ সেটা এটার সাথে দেওয়া যায়, দিলে মজা হয় আর কি। আর সাথে হচ্ছে ম্যাজিক মশলা, যেটা কিনা এই বাজারে পাওয়া যায় ম্যাজিক মশলা, দুর্গোসার মশলাগুলোর মতো, তো ওইগুলো দিয়ে দিলে ব্যাপারটা অনেক ভালো আসে খেতে, মানে টেস্টটা অনেক মজা হয়। সব কিছু মিলিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে তারপর এটাকে ভাজতে হয় তেলে দিয়ে, তেল দিয়ে ঢেকে রেখে একটু সিদ্ধ করতে হয়। সিদ্ধ হওয়ার পরে ভালো করে ভাজা ভাজা করে নিলে পুরটা খুব সুন্দর হয়, আর সাথে তো হলুদ দেখা গেছে, হলুদ, জিরা, ধনিয়া, যা যা দেওয়া লাগে সব ধরনের মশলা দিলে মজা হয়। আর এটাকে ভালো করে রুটি সাইজে ময়দা দিয়ে মানে আটার মতো রুটির মতো করে পাতলা করে এটাকে ঢেলে দিতে হবে, এবং এটা যেভাবে মানে ডিজাইনটা যেভাবে করা হয় আমি দেখিয়ে দিচ্ছি, এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনারা দেখতে পারেন যে কীভাবে ভাঙাটা ভাজটা দেওয়া হয়েছে আর কি। পুরটা মাঝখানে রেখে দুই পাশে দুইটা সাইড ভালো করে টেনে, তারপর দুই পাশে একটা সাথে একটা ভালো করে লাগিয়ে নিতে হয় আর কি। এই যে বানানো হয়ে গেছে, অনেকগুলো বানানো হয়ে গেছে। আপনারা যদি ঝটপট কোনো নাস্তা চান তাহলে এই নাস্তাটা বাসায় করে করতে পারেন, খুব কম সময়ে কম হচ্ছে, বাসায় যা আছে তা দিয়ে অনেক মজাদার একটা নাস্তা, মজাদার এবং খুবই সুস্বাদু একটা নাস্তা। বাজারের কেনা মানে ভেজাল মুক্ত বাসায় যেটা তৈরি করা হয় সেটা কিন্তু খুবই হেলদি, স্বাস্থ্যসম্মত এবং খেতে অনেক বেশি মজা পাওয়া যায়। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন, এবং তেলও খুব কম, মানে অয়েলটা তো আমাদের শরীরের জন্য তেমন ভালো না, যত কম খাওয়া যায় ততই ভালো। এটা কিন্তু অল্প তেলে, যদি কেউ ডুবো তেলে বানাতে চাই সমস্যা নেই, বাট
স্বাস্থ্যের জন্য ভালো কম তেলে খাওয়া। আর এটা কম তেলেই ভাজানো, মানে ভাজাটা সুন্দর হয়, বেশি তেল হলে ভালো লাগে না, অল্প তেলে এভাবে ভেজে নিলে অনেক বেশি সুন্দর হয় খেতে, খেতেও মজা হয় আর কি। তো আপনারা সবাই চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এখানে রুটি বানাচ্ছে। আমি যখন ভিডিওটা রেডি করতেছি তখন নৌরো আমার সাথে বসেছিল এবং সে বলতেছে আম্মু আমি বলবো, একটুখানি সে বলল। তো যাই হোক, নাস্তাটা কিন্তু সব কিছু মিলিয়ে খুবই মজার ছিল, অনেক অনেক মজার হয়েছিল। আর আপনারা সবাই একদিন ট্রাই করবেন বাসার মধ্যে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই নাস্তাটার নাম নাকি আলুর খাস্তা বলা হয়ে থাকে। তো এই আলুর খাস্তা আপনারা সস দিয়ে খাবেন, তাহলে মজা লাগবে। ওকে, সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।